আর এই যে দিকে দেখেন না, পশ্চিম দিকে দেখেন, এগুলো ফুটপাতে দেখেন, একজন এক খাঁচি নিয়ে বইছে, পচা মশা যা আছে লবণ টবণ দিয়ে শক্ত বানায় বেচে দিয়েছে আউট। আর আমরা ব্যস্ত পাই না কেন জানেন, কারণ আজকে আমরা নিয়ে গেছেন, খারাপ হলে কালকে বলতে পারবেন, লাগুর পাইবেন। বাসায় নিয়ে বেছে দেড় কেজি 1000 টাকা, আপনি 1000 দিবেন কেন, 900 রাখেন, এই জন্য দিতে পারি না। মানে টাকা দিলে পদ্মার ইলিশ পাওয়া যাবে? হ্যাঁ, ভালো দাম দিতে হবে, দাম চাইলে বোঝা দেবো ভালো মন্দ কোনটা। এগুলো এক একটা কত কেজি ওজন হবে? এটা এক কেজি 700 গ্রাম 800 গ্রাম। এক কেজি 700 গ্রাম 800 গ্রাম, অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা কারণ বাজার ইলিশ মাছের পাইকারি আড়তে। তো আজকে আপনাদেরকে ইলিশ মাছের পুরো আপডেটটা দিব, কত করে আজকে ইলিশ মাছ পাইকারি বিক্রি হয়। তো দর্শক, এই যে দেখেন আমার সামনে খুবই সুন্দর চমৎকার বড় বড় 1 কেজি 1.5 কেজি ওজনের ইলিশ দেখতেছেন। তো এখানেও ছোট ইলিশ আছে, এই যে। তো আজকে আপনাদেরকে পুরো ইলিশের আপডেটটা দিব, কত করে ইলিশ মাছ বিক্রি করতেছে দর্শক। এই যে ভালো করে একটু ইলিশগুলো দেখেন। তো কারণ বাজার আসলে মনে হয় ইলিশ আসলে যাকে যাকে বিক্রি হইতেছে, অনেক ইলিশ ভরপুর দেখা যায়। তো এই যে দেখেন ব্যবসায়ী ভাই খুব খুশি, আপনাদের একটু ভালো করে দেখাই ইলিশগুলো একটু দেখেন। তো আজকে আমরা ওনাদের সাথে একটু কথা বলবো, কথা বলে জানবো আজকের ইলিশের আপডেটটা। এই যে এদিক দিয়ে আমরা অনেক বড় বড় ইলিশ দেখতেছি, এখানেও মোটামুটি কেজির উপরে ইলিশ, এখানে এক একটা 2 কেজি ওজনের হবে। 2 কেজি হবে ভাই? 2 কেজি ওজনের হবে ইলিশ, এক একটা অনেক বড় বড় ইলিশ। এই যে এখানে দেখেন, এগুলো এক একটা 2 কেজি ওজনের ইলিশ হবে, সবগুলোই ভরপুর ডিম আছে, ডিম ছাড়া আছে দর্শক। তো আপনারা যারা ইলিশ নিতে চান, তারা এই কারণ বাজারে এসে এখান থেকে অনেক কমে আপনারা ইলিশ নিতে পারবেন। তা আপনাদের একটু ভালো করে দেখাই, আসলে এখানে অসংখ্য অসংখ্য হকার ভাইয়েরা বসে, এখানে ওনারা পাইকারি বিক্রি করে থাকে। এই যে ভালো করে একটু দেখেন দর্শক, ডিম ছাড়া ইলিশ যাদের লাগবে। এই যে এক একটা কত কেজি ওজন হবে? 600 গ্রাম 500 গ্রাম ওজনের হবে দর্শক। আমরা একটু আরো সামনে দেখাই, আর একটু সামনে দেখাই। এই যে দেখেন, এখানেও বড় বড় ইলিশ আছে। তো আমরা তাদের সাথে একটু কথা বলে জানবো আজকের ইলিশ মাছের আপডেটটা। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই থাকি। তো শুরুতে একটু আমরা দেখি কার সাথে কথা বলতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নামটা একটু বলেন। মামুন। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি শরীরপুর। আচ্ছা, ইলিশের ব্যবসা কত বছর যাবো ধরে করেন? করতেছি আজকে 4 বছর ধরে। আজকে 4 বছর ধরে? এত কিছু থাকতে আপনি ইলিশ মাছের ব্যবসায় আসলেন, এটা রহস্যটা কি? জি, ওই এত কিছু থাকতে ইলিশের ব্যবসায় আসলেন? ভাই, আমার বাবে করে ছোট কাজে দেখতেছে, আমিও করতেছি, এটাই লেখাপড়া সারান দিছি, কি করবো। আপনার আব্বু করে গেছে ব্যবসায় এখন করে? জি। আচ্ছা আচ্ছা, তো ওইভাবে আপনি ব্যবসায় আসলেন আর কি। আচ্ছা, তা আমাকে একটু বলেন আজকের ইলিশের বাজার কি দাম বেশি যাচ্ছে না কম যাচ্ছে? কম যাচ্ছে। কম যাচ্ছে কি বলে? সবাই অনেকে বলে বেশি যাচ্ছে, আপনারা বলেন কম যাচ্ছে? ভাই, নদীতে মাছ বর্তমান বেশি, কালকার থেকে আজকে অনেক ডাবল দাম। মানে আজকে বাজারে আমি তো ভরপুর ইলিশ দেখতেছি। হ্যাঁ, ভরপুর ইলিশ আজকে। আচ্ছা, তাহলে আজকে আরেকটু দাম কমছে? অনেক কম। কালকার থেকে বাড়তি আছে নাকি? কালকার থেকে মাছ বাড়তি দাম করতে কেজিতে 100 টাকা কম। আচ্ছা, তা আমাকে একটু বলেন এগুলো কোথাকার ইলিশ? এটা ইলিশ হলো বরিশালের। দাদা, বরিশালের ইলিশ না? আচ্ছা, এক একটা কত গ্রামের হবে? এটা 600-700 গ্রাম। 600-700 গ্রাম হবে, তাহলে কত বিক্রি করতেছেন কেজি? এটা বিক্রি করতে আছে 650 টাকা কেজি। 650 টাকা বিক্রি করতেছেন 600-700 গ্রাম ওজনের ইলিশ, বরিশাল ইলিশ? বরিশাল। আচ্ছা আচ্ছা, আর কালকে ইলিশটা কত বিক্রি করছে? কালকে এটা বিক্রি করছি 750-800 টাকা। 750-800 টাকা, তাহলে আজকে 650 বিক্রি করতেছে। আচ্ছা, এখানে আমরা অনেক বড় বড় ইলিশ মাছ দেখতেছি, এগুলো কত এটা বিক্রি করতেছেন? এটা বিক্রি করতে আছে 1150 টাকা কেজি। এটা 1.5 কেজি 1 কেজি 400। 1150 টাকা কেজি, এক একটা কত কেজি ওজন হবে? 1.5 কেজি 1 কেজি 400। 1 কেজি 1 কেজি 400 গ্রামের ইলিশ। তো 2-3 দিন আগে কত বিক্রি করতেন? এটা 2-3 দিন আগে বিক্রি করছি আপনার 1350-1300। 1350-1300 বিক্রি করছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আজকে বিক্রি করতেছে কত? 1150। তাহলে তো অনেক কম, অনেক কম, আমদানি কম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো এটার কি ডিম হবে? ডিম আছে, ডিম ছাড়া আছে। ডিম আছে, ডিম ছাড়া আছে। এটা কোথাকার ইলিশ? এটা বরিশালের। বরিশাল ইলিশ?
আচ্ছা পদ্মার ইলিশ নাই দাদা পদ্মার ইলিশ বাজারে কম আসে মিথ্যা তো বলেন অনেকজন মিথ্যা কিন্তু পদ্মার ইলিশ কম আয় কমে অনেক আপনারা যারা ব্যবসা করেন তারা তো বলেন সবই পদ্মা ভাই বলে ব্যবসায়ী লোক আনন্দ খাইবো না ইলিশ মাছ নিব না তো মানে সবাই আইসা খালি পদ্মার খোঁজে পদ্মার খোঁজে এই জন্য আপনারা বলেন ভাই এটাই পদ্মা এটাই না হ্যাঁ যখন পদ্মার আসে তখন পদ্মার বলি আর যখন না আসে তখন বলি না আচ্ছা আচ্ছা Assalamualaikum. Waalaikum assalam. Bhai kemon achen? Alhamdulillah bhalo. Apnar naam ta ektu bolen. Mohammad Abu Bakar. Acha, to amake ektu bolen ajke ilish macher dam beshi jacche na kom jacche? Ilish macher ajke kom jacche. Ajke kom jaite ache. Acha, to ajke apnar kache kothay kare ilish ache? Amar kache poddar mach ache Chatpurer. Chatpurer mach ache, poddar mach ache. Poddar mach. Acha, to amra shurute ektu jani, egulo kothay kar mach? Egulo poddar Chatpurer mach. Egulo? Chatpur. Chatpur ilish. Acha. চারা ডিম চারা এগুলো এক একটা কত গ্রাম ওজন হবে এক একটা 1 কেজি 300 400 গ্রাম একটা 1 কেজি 300 400 গ্রাম হবে কত বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছেন 1220 1220 টাকা বিক্রি করতেছেন এটা কি চাতুর ইলিশ এটা চাতুর একটা আচ্ছা চাতুর ইলিশ একটা পদ্মার ইলিশ একটা আলাদা না দুটো না আলাদা ওই চাতুরই পদ্মার সারা বিশ্বের মধ্যে বিখ্যাত চাতুর ইলিশ সারা বিশ্বের মধ্যে বিখ্যাত চাতুর ইলিশ চাতুর ইলিশ নাম চাতুর আর পদ্মা কি একই ইলিশ একই এখন এখন আগে ছিল আরিসা পদ্মা এখন আরিসা তো নদী নাই মাছ নাই চাতুর এটা পরে এটি পদ্মার মাছ এখন একই হয়ে গেছে চাতুরের দাও পদ্মা পদ্মার দাও চাতুর চাতুর আচ্ছা আচ্ছা তাহলে এটা বিক্রি করতেছেন 1220 টাকা 1220 টাকা চাতুর বলেন আর পদ্মার বলেন আচ্ছা এক একটা কত কেজি ওজন হবে 1 কেজি 300 400 1 কেজি 300 400 আচ্ছা এগুলা কোথায় গেল এগুলা বরিশালে বরিশালে আচ্ছা বরিশালের ইলিশের দাম একটু বলেন বরিশালের ইলিশের দাম কম দাম কম একটু কম আচ্ছা কত করে বিক্রি করতেছেন আজকে এগুলা কত এটা 1 কেজি 300 400 গ্রাম এটা 1250 টাকা নিলে একদম 1220 ডিম ছাড়া আবার ডিম আনলে কম পাইবেন চাঁদপুর হইলি চাঁদপুর অরিজিনাল ফদ্দার কোন দুই নম্বরের দাম ফিরত না কমে না ওটা কমে ফালান দিবেন ওটা কালার দেখেন এটা কালার দেখেন মিলবো না কখনো মিলবো না কোন সময় মিলবো না ডিম ছাড়া মাছ 1120 1220 জি এটা নেবেন আপনি 1000 টাকা রাখবেন 1000 আচ্ছা তো আমাকে একটু বলেন এটা কোথায় গেল বরিশালে এটা বরিশালে এটা কত করে বিক্রি করতেছে এটা 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম আছে হ্যাঁ এটা 1050 আচ্ছা তো বরিশালে ইলিশ 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম ওজনের হবে 1050 টাকা বিক্রি করতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে বরিশাল আর এই যে পদ্মার বা চাঁদপুরে বলতেছেন তফাত তো বেশি দেখতেছি না আমরা তফাত আছে হ্যাঁ অনেক তফাত খাওয়ার খাওয়ার পরে বোঝা যাবে খাওয়ার পরে বোঝা যাবে খাওয়ার আগে বোঝা যাবে না খাওয়ার আগে কেমনে বুঝবেন এটা স্বাদই বেশি এটা স্বাদই বেশি আচ্ছা এটা দিলে এটা স্বাদই বেশি তো দর্শক কিভাবে চিনবে দর্শককে অনেকে চিনে না অনেকে চিনে আবার অনেকে দাম কমের লেগিয়া নিয়ে যায় আবার অনেকে দাম একটু বেশি দিয়ে একটু ভালো মাছ নেয় মূলত আপনাদেরকে বিশ্বাস করা ছাড়া উপায় নাই বিশ্বাস করে আবার অনেকে চিনে অনেকে চিনে আচ্ছা তা আমাকে একটু বলেন আমরা তো পারমেন আমরা 12 মাস পারমেন বেছি আচ্ছা আর এই যেদিকে দেখেন না পশ্চিম দিকে দেখেন হ্যাঁ এগুলো ফুটপাতে দেখেন একজন এক কেজি নিয়ে বইছে পচা মশা যা আছে লবণ টবণ দিয়ে শক্ত বানায় বেচে রেখে আউট আর আমরা ব্যস্ত পারেন কেন জানেন কারণ আজকে আমরা নিয়ে গেছেন খারাপ হলে কালকে বলতে পারবেন লাগুর পাইবেন আচ্ছা আচ্ছা না আমরা তো সবসময় আপনাদেরকে দেখি আপনাদের এই জন্য আমরা দুই নম্বর মাল ব্যস্ত পারি না আচ্ছা আপনাদের ওই যে ওই জায়গায় তো স্পেশাল ভাবে ইলিশ আছে হ্যাঁ এটা ভিআইপি একটা ইলিশ নাম তো দেখি এটা পদ্মার ইলিশ এটাও পদ্মার ইলিশ হ্যাঁ দর্শক এই যে দেখেন আপনারা যারা বলতেছেন পদ্মার ইলিশ পাওয়া যায় না এই যে দেখেন এগুলাই পদ্মার ইলিশ হ্যাঁ টাকা দিলে পাওয়া যায় সব পাওয়া যায় টাকা দিতে হবে আয়া বলে কি যে বাসায় নিয়ে বেছে দেড় কেজি 1000 টাকা আপনি 1000 দিবেন কেন 900 রাখেন এই জন্য দিতে পারি না মানে টাকা দিলে পদ্মার ইলিশ পাওয়া যাবে হ্যাঁ ভালো দাম দিতে হবে দাম চাইলে বোঝা দেবো ভালো মন্দ কোনটা এগুলো এক একটা কত কেজি ওজন হবে এটা এক কেজি 700 গ্রাম 800 গ্রাম এক কেজি 700 গ্রাম 800 গ্রাম তো অনেক বড় হ্যাঁ অনেক বড় ডিম ছাড়া এরও ডিম ছাড়া বাজারে এর চেয়ে বড় ইলিশ আছে এরপরে হয় দুই একটা দুই কেজি হয় দুই কেজির উপরে তো ইলিশ নাই হয় মাঝে মধ্যে বছরে দুই একটা পাওয়া যায় দুই কেজি আড়াই কেজি এখন তো বাজারে দুই কেজির উপরে এখন বাজারে দুই কেজির উপরে নাই এক কেজি 700 800 অ্যাভেলেবেল এগুলো পাওয়া যায় দুই কেজি এরকমই পাওয়া যায় দুই কেজি পাওয়া যায় না কম কম পাওয়া যায় আচ্ছা তো আজকে এটা কত বিক্রি করতেছেন এটা 1450 1450 পদ্মার ইলিশ পদ্মার ইলিশ পদ্মার ইলিশ এর জন্য 1450 এক কেজি হ্যাঁ এটা ডিম ছাড়া আর এটা বরিশাল ইলিশ হলে এটা বরিশাল 1200 টাকা দিব 1200 টাকা মানে 200 টাকা 300 টাকা কেজি 200 250 থেকে 300 টাকা ডিফারেন্স থাকে আচ্ছা আচ্ছা তাহলে আজকে বাজারের ইলিশ অনেকটাই সস্তা যাচ্ছে এই সপ্তাহে কি আজকে সস্তা যাচ্ছে বেশি না আজকে একটু কম দিতেছে হ্যাঁ আজকে বাজারের ইলিশ মাছ কেমন আজকে ইলিশ একটু বেশি আমদানি একটু বেশি আমদানি হ্যাঁ কাস্টমারও কম
আচ্ছা 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 ঢাকা শহরের মধ্যে কি আপনার এই যে আশেপাশে যা নিউ মার্কেট বা মিরপুর যে ইলিশের আড়তগুলা সোগান থেকে এই জায়গায় দাম কম? এই জায়গায় কারণ বাজারে সবচেয়ে দাম কম থাকে। কারণ বাজারে সবচেয়ে কম? আরে আড়তে কি মাছ বেশি আসে? হ্যাঁ এই কারণ বাজারে মাছও বেশি আসে, কাস্টমারও বেশি আসে, দামও কম থাকে। আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন। আমার আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেন, যদি কেউ লাগে ভালো ভালো মাছ খেলে সংগ্রহ করতে পারবেন। আচ্ছা বলেন 01710171 4786 4786 524 524। হ্যাঁ তো দর্শক আজকের জন্য আমরা বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ।